আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আসলে আমার গরু নিয়ে আসার কিন্তু 20 দিন পার হয়ে গেছে। তো আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম, যখন আপনারা একটা গরু খামারে নিয়ে আসবেন, বিশেষ করে মোটা তাজা করার জন্য আমাদের কিছু স্টেপ আছে। তার ভিতরে আমরা জিং লিভার টনিক ইতিমধ্যে আলোচনা করছি গত ভিডিওগুলোতে, তারপরে গরুর খাবার বিষয়ে আলোচনা করছি। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, যখন আপনার গরু আসলে খামারে নিয়ে আসার পর্যাপ্ত দিন হয়ে গেছে, তার মানে আপনাকে আপনার গরু এখন খাচ্ছে, যথেষ্ট পরিমাণে খাচ্ছে। তো আমরা যে বিশেষ করে যে মাল্টিভিটামিনটা দিয়ে যে আমরা দানাদারটা নিজে তৈরি করি, এটা আসলে কিছু দেওয়ার নিয়ম আছে। যেমন আমরা প্রথমবারে যে প্রথম 5 থেকে 7 দিন কিন্তু আমরা কি করি যে আমরা 1/2 কেজির মতো করে দেই, তার পরবর্তীতে কিন্তু আমরা 1 কেজি করে দেই, নেক্সট টাইম থেকে আসলে 1.5 কেজি পর্যন্ত দেই। আবার কোনো কোনো ক্ষেত্রে 1.5 কেজি সীমাবদ্ধ থাকতে হবে, আবার কোনো কোনো ক্ষেত্রে 1.5 কেজির বেশিও দিতে হতে পারে। তো আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো, যেহেতু আমার এখন আপনারা যে গরুগুলো দেখতে পাচ্ছেন, আমার গরুগুলো কিন্তু মাশাল্লাহ এখন সবগুলো গরুই খাচ্ছে, রুচি চলে আসছে। তো ভাবলাম যে এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করি, যে আমরা আসলে যে মাল্টিভিটামিনটা তৈরি করতেছি সেটা আসলে কোনটা কত পরিমাণে দিচ্ছি, কীভাবে কী পরিমাণে খাওয়াচ্ছি, এটি আমি আপনাদেরকে দেখাবো আজকে। তো দর্শক, রীতিমতো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু বালতিতে গরুকে খাওয়াই, এটা আপনারা জানেন। তো এইখানে আমার গরু কিন্তু বিভিন্ন সাইজের আছে, এই গরুগুলো দেখুন, এগুলো কিন্তু মিডিয়াম সাইজের গরু। সুতরাং এগুলোকে যদি আমরা সকালে 1.5 কেজি দেই, বিকালে 1.5 কেজি দেই, এবং এরপর এর সাথে কিন্তু আমাদেরকে পানিটা অবশ্যই, এই সকল গরুর জন্য দেখতে পাচ্ছেন ভিডিওতে, এই সকল গরুর জন্য পানিটা কিন্তু আপনাদের 6 লিটার 7 লিটার হলেই কিন্তু যথেষ্ট। তো দর্শক দেখুন, যেখানে কিন্তু আমার পানি নেওয়া আছে 6 থেকে 7 লিটারের মধ্যেই সীমাবদ্ধ। তো যাই হোক, এখন আমার 2টা বড় গরু আছে। বড় গরুগুলো হচ্ছে ওই দিকে দেখতে পাচ্ছেন, 2টা আমার বড় গরু আছে। ওই গরুগুলোকে আসলে আমরা কী পরিমাণে দিব, ওই গরুগুলোকে আমরা স্পেশালি একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা পানি দেব 8 থেকে 9 লিটার করে, এবং খাবারটা 1.5 কেজির একটু বেশি দিব। তো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমেই দেখাবো যে আসলে আমি কীভাবে আসলে আমি আমার খামারটা পরিচালনা করতেছি, এবং বলে রাখতেছি আপনারা যারা আমার কাছ থেকে মাল্টিভিটামিনটা নিয়ে কষ্ট করে হলেও যারা দানাদারটা আমরা তৈরি করতেছি, আসলে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটা। তো দর্শক, এই যে এখানে দেখুন আমি পানি নিচ্ছি, আসলে স্পেশালি আমি ওই 2টা গরুর জন্য পানি নিচ্ছি, বাকিগুলো কিন্তু আমার 6 থেকে 7 লিটারের মতোই আছে। তো যাই হোক, আমি একবারে ঢেলে দেই, এখানে যথেষ্ট পরিমাণে পানি আছে রিজার্ভ করা। তো এখানে দেখলেই আপনারা বুঝতে পারবেন আসলে পার্থক্যটা কতটুকু বা কোথায় পার্থক্যটা রাখলাম। দেখুন, এখানে কিন্তু পানি আছে 6 লিটার 7 লিটার, আর এখানে দেখতে পারেন যে এখানে একবারেই কিন্তু 8 লিটার 9 লিটার হয়ে যাচ্ছে এইটাতে এবং এইটাতে। এইটা আমার স্পেশালি যে বড় গরুগুলো আছে, বড় গরুগুলোর জন্য আর কি। এখন আমরা যে দানাদারটা তৈরি করি, আপনারা যারা নতুন সাবস্ক্রাইবার বা আমার চ্যানেলে আপনারা যারা নতুন, তারা একটু দেখে নিন যে আসলে আমরা নিজে কীভাবে আসলে দানাদারটা তৈরি করি বাড়িতেই। এখানে ভুট্টা থাকে, ব্রান থাকে, মাল্টিভিটামিন দেওয়া থাকে, খৈল থাকে এবং প্রোটিন দেওয়া থাকে। তো ইতিমধ্যে এটা কিন্তু আমি পরিমাপ করে দেখাইছিলাম যে এইটাতে কিন্তু আমার আছে 1.5 কেজি করে। তো আমি যদি এইটাতে দেই, আমার কিন্তু 1.5 কেজি হয়ে গেল। এটা কার জন্য করলাম? 6 থেকে 7 লিটার পানিতে 1.5 কেজি করলাম এই সকল সাইজের গরুর জন্য। আপনারা গরুগুলো এবং পরিমাণটা কিভাবে দিচ্ছি, এখানে 1.5 কেজি দিয়ে দিলাম। দর্শক, এইভাবে আপনারা দিবেন আর কি, প্রতিটা গরুকে দিবেন। যাই হোক, আমি ভিডিওটা একটু শর্ট করার জন্য আপনাদেরকে 2-1টা গরুতেই দেখাচ্ছি। এই যে এখানে আমরা কিন্তু 1.5 কেজি দিলাম বড় গরুর জন্য। তো এখানে আমরা স্পেশালি কী করব, পরে আবার 1/2 কেজির মতো অ্যাড করলাম, তার মানে 2 কেজির কাছাকাছি দিলাম। তারপরে দর্শক, আমাদের আরেকটা গরু আছে, যেহেতু এখানে আমাদের 1.5 কেজি গেল, 9 থেকে 10 লিটার পানি বা 8 থেকে 10 লিটারের ভিতর, তারপরে আমরা আর একটু দিলাম 1/2 কেজি, তার মানে আমাদের 2 কেজির কাছাকাছি, আনুমানিক প্লাস মাইনাস একটু হতেই পারে। এখন দেখুন দর্শক, যে আসলে আমি যে দিচ্ছি, দেখুন গরুটা খাওয়ার জন্য কীরকম করতেছে, একবারে অস্থির হয়ে গেছে। আসলে এই খাবারগুলো অনেক পছন্দ করে গরুগুলো, আমরা যে ভুট্টা দেই, লবণ দেই, আর টোটালি যে খাবারটা মিক্সড থাকে, খাবার জন্য একবারেই অধীর আগ্রহ নিয়ে থাকে। এবং আমরা যেটা খাওয়াবো সেটা হচ্ছে অবশ্যই আমরা সকাল 10টা এবং বিকেল 4:30 থেকে 5টার মধ্যে খাওয়ানোর চেষ্টা করব। তো দেখুন দর্শক কীভাবে খাচ্ছে। তো এখন আমরা বড় গরুগুলোকে দিব, আসলে ওই গরুগুলোরও রুচি দেখব কীরকম খায়।
তো এখানে দেখুন একটু ভালো করে মিক্সড করে নেবেন পানিটার সাথে একটু একবারে আর পানি কিন্তু দর্শক আমরা একবারেই যেটা দিব সকাল এবং বিকেল মিলে যে পানিটা দিব এটাই কিন্তু সীমাবদ্ধ এর বাইরে আমাদেরকে আর কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না আর আপনারা ঘাস থাকলে দিতে পারেন বা এর পরিবর্তে যদি কাঁচা ঘাস থাকে খুব ভালো অথবা আপনারা খড় দিতে পারেন তো আসুন দর্শক আমরা দেখাই এরাও কিন্তু একবারে খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে এই যে দিয়ে দিলাম একটু ভালো করে মিক্সার করে দিতে হবে পানির সাথে মিক্স করে দিবেন এবং এই যে খাদ্য হিসেবে কিন্তু এই আমার খড় খাওয়াই এই দেখতে পাচ্ছেন যে খাচ্ছে এবং আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আসলে আমি এই কয়েক দিনে যে 20 থেকে বা 25 দিনের ভিতরে আমি আসলে গরুগুলোর কতটা পরিবর্তন করতে পারলাম এই বিষয় নিয়ে আমি নেক্সট আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো দর্শক আপনারা অনেকেই বলতে পারেন যে আসলে আমরা যদি রুলসগুলো মেনটেন না করি সরাসরি যদি আমরা গরুগুলোকে পরিমাণে বেশি করে খাবার দেই তাহলে কী সমস্যা হতে পারে তো আমি আপনাদেরকে বলবো যে আমরা যেহেতু এখানে কার্বোহাইড্রেট যুক্ত বা গরু মোটা তাজা করার জন্য যে আমরা যে ভিটামিন মাল্টিভিটামিন বলতে পারেন বা যে উপাদানগুলো ইউজ করি বিশেষ করে বলতে পারেন প্রোটিন বা কার্বোহাইড্রেট যুক্ত যে খাবারগুলো এগুলো আসলে আমরা যদি অতিরিক্ত দিয়ে থাকি হঠাৎ করে বা গরুর অভ্যাস নেই তাহলে কিন্তু একটা সবচেয়ে বড় সমস্যা যেগুলো সেগুলো হচ্ছে যে ফুড পয়জনিং হতে পারে বা গরুর পাতলা পায়খানা হতে পারে সুতরাং আপনারা যাতে এই সমস্যাটার সম্মুখীন না হন সেজন্যই মূলত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে স্টেপ বাই স্টেপ এভাবে আপনাদেরকে খাবারের যে মানগুলো আছে এগুলো বাড়াইতে হবে এবং আমি পরিশেষে আপনাদেরকে একটা কথা বলতে চাই যদি আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমার কমেন্টস যে বক্সে আপনারা আপনাদের মতামতগুলো দেওয়ার চেষ্টা বা কষ্ট করে লিখবেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব সেই সকল আসলে প্রশ্নের উপর ভিত্তি করে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।